বাংলাদেশে চীনার অনতরিন অঙ্গ দিল্লির উদ্বেগ। বাংলাদেশ উপকূলে ভিড়েছে চীনা নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। চার দিনের শুভেচ্ছা সফরে যুদ্ধজাহাজের এই বহরটি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। নৌবহরটিকে বন্দরে স্বাগত জানান বাংলাদেশি নৌবাহিনী ও বাংলাদেশে অবস্থানরত চীনা কর্মকর্তারা। চীনা এ বহরে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চাংচুন ও গাইডেড মিসাইল ফ্রিগেট ঝিংজু। বাংলাদেশ নৌবাহিনী একটি কর্ভেটের তত্ত্বাবধানে চীনা নৌবহরটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। খবর সাউথ এশিয়ান মনিটরে। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ অফ স্টাফ ক্যাপ্টেন জামান, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং ও ডিফেন্স অ্যাটাশে ঝাং ওয়েই ছাড়াও বাংলাদেশে থাকা চীনা নাগরিক ও বাংলাদেশে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীরা চীনা যুদ্ধজাহাজের বহরটিকে স্বাগত জানান। চীনা নৌবাহিনীর এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ ও চীন নৌবাহিনীর মধ্যে বিরাজমান গভীর বন্ধুত্ব আরও শক্ত হবে বলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে। একই সঙ্গে আগামী দিনে চীনের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী একটি মহড়া করবে বলেও জানানো হয়েছে। কলকাতা 24 নামে একটি অনলাইন পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশ উপকূলে চীনা নৌবাহিনীর উপস্থিতি কিছুটা হলেও ভারতের উদ্বেগ বাড়িয়েছে। প্রতি মুহূর্তে বহরটির দিকে কড়া নজর রাখছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। আমাদের চ্যানেলে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।